ঈশ্বরের আশ্চর্য উপহার পঞ্চসপ্তমীর ভোজ উৎসবে যোগ দিতে বিশ্বের সব ইহুদিরা জেরুসালেমে জমা হয়েছিল যিশুর অনুগামীরাও সেখানে ছিল তারা সবাই একত্রিত হয়ে যিশুর উপহারের জন্য অপেক্ষা করতে লাগল উৎসবের সময় ঈশ্বরের উপহার এলো সেই সময় যে বাড়িটিতে তারা একত্রিত হয়েছিল সেটি এক ভীষণ বাতাসের শব্দে ভরে গেল এরপর যিশুর অনুগামীদের প্রত্যেকের মাথার উপর যেন এক জ্বলন্ত আগুনের শিখা দেখা গেল এরপর ঘরে উপস্থিত সকলে ঈশ্বরের পবিত্র আত্মা তারা পূর্ণ হলেন তিনি তাদের বিভিন্ন ভাষায় কথা বলার ক্ষমতা দিলেন পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা ইহুদিরা এ কথা শুনে আশ্চর্য হয়ে গিয়ে বলল ওরা আমাদের ভাষায় কথা বলছে ঈশ্বর যে মহান কাজগুলি করেছেন তার বর্ণনা করছে পিতর তাদের বোঝালেন এ সবই ঈশ্বরের উপহার বহু আগেই এই প্রতিজ্ঞা করা হয়েছিল যা মসীহ যিশুর মধ্য দিয়ে আমাদের কাছে এসেছে তোমরা তাকে হত্যা করেছিলে কিন্তু ঈশ্বর আবার তাঁকে দান করেন খুবই দুঃখের সঙ্গে ইহুদিরা জিজ্ঞাসা করল আমরা কি করব পাপের পথ থেকে সরে এসো পিতর বললেন যিশু খ্রিস্টকে বিশ্বাস করো, তিনি তোমাদের সব পাপ ক্ষমা করে তার পবিত্র আত্মা দেবেন সেই দিনই তিন হাজার মানুষ বাপতিস্ম নিল এই তিন হাজার মানুষ সমস্ত মানুষের মধ্যে প্রথম যারা যিশুকে উদ্ধার বলে মানবে ঈশ্বরের আশ্চর্য উপহার